আমরা আজ হচ্ছে কত তারিখ? আজ কত তারিখ? আজ 11 জুলাই 2021। আমরা এসব অফিসে তিন বদমাইশ আর আমাদের তিন নেতা বদমাইশ মাস্টারমশাই, এই যে একটা অবিবাহিত ছেলে, হ্যাঁ ছেলেটা অবিবাহিত ছেলে, এই ছেলেটাকে আমরা বিয়ে দেবো, কিন্তু গাই বাসর দেখে বিয়ে দেবো, ওকে দলে নিয়ে এসেছি। এ আমাদের নেতা মাস্টার হেসে খুন, নেতা মাস্টার হেসে খুন। আর এই যে আমাদের হ্যান্ডসাম হাং সদ্য বিয়ে করেছে, আমি বললাম কি পৃথিবীর মধ্যে মোস্ট এলিজিবল ব্যাচেলার হচ্ছে আমাদের উৎসব। এই হচ্ছে আমাদের মুনিশ বাবু, অল ইন ওয়ান। ছোট্ট সিং খবর কি বলো? ছোট্ট একটা ভালো ডিপির খোঁজে দাঁড়িয়ে দুর্দশ। এই মোড়টার নাম কি দাদা? হ্যাঁ কারিডু, তারিডি মোর, তারুডি। এদিকে কোথায় যাচ্ছে? পাকুড় যাচ্ছে, সারাদিক দিয়ে চলে যাবো না? আচ্ছা, আর এদিকে তোমার আপনার ওই দুমকা। এই এই যে রাস্তাটা আছে, একটা তেমাথা রাস্তা, এত নিরিবিলি, এত সুন্দর, আমরা আমাদের বাংলায়, পশ্চিমবাংলায় এত নিরিবিলি জায়গা আমরা দেখতে পাই না। এই যে আমাদের ব্যাটেলিয়ানরা চলে আসছে, আমাদের উৎসব অবিবাহিত ছেলেটাকে একদম পিছনে ফেলে দিয়েছে। একটু আমাকে নাও তো, আমি তো বাদ হয়ে বাদ হয়ে গেলাম তোমাদের ভিডিও থেকে। তুমি কি বাদ হইল না? সেলফি করে তুলছিল, ঠিক আছে নাকি? এই তো আমাদের 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 ট্যুর প্ল্যানার গ্রুপের সবচেয়ে বড় লিডার হোসেন দা, সামান্য কিছু দুষ্টু মিষ্টু পোজ দিচ্ছেন, মিচকি মিচকি হাসছেন। আমি দেখছি গাড়ি আসছে, গাড়ি দেখছেন? এটা গাড়ি না, এটা লক্ষ্মীমোহন। হ্যাঁ সাইম দা, চশমাটা ভেঙে গেছে, কিছু বলবা? চশমাটা ভেঙে দিয়েছে। উৎসব জায়গাটাই খুব রোমান্টিক লাগছে একদম। কি বলছো তুমি? হ্যাঁ আসাদুল, জায়গাটা কি লাগছে? রোমান্টিক কি লাগছে? জায়গাটা হট, টু মাচ হট, জায়গা টু মাচ হট, টু মাচ হট। তুমি কি বলতে বলতে কি চাইছো? তোমার কি হট কিছু চাই না জলটা হট? আমার বাচকে দেখছো হট, ডান চোখে দেখছো কুল, আর বাঁয়ে আর ডানে কি আছে দেখে দাও, তাহলে বুঝতে পারবে। হোসেন দা জীবন মানে জি বাংলা, নামে নামে ভাবছে কিন্তু নাম দিচ্ছে না। অবশ্যই না হয়ে যাবে।
না ভয় তো না হিরোর কোনো ক্ষমতা নাই। আমাদের ছাগল গুলো সব এক এক করে আসছে, সামনে আসছেন উৎসব, এক পা করে আগিয়ে পিছনে আসছেন আমাদের সবিক মাস্টার, এক পা এক পা করে আগিয়ে তারপরে সব শেষে আসছেন আমাদের মুনিস পাথর গুনে গুনে। ছোট সমুদ্র পার হবো, সমুদ্র হোসেন দা যদি ভিডিও গুলো দেয় তাহলে আমি সবগুলো মিলে এডিট করে আমি একটা ইউটিউবে দিব। ওটা দেখছি আমরা খুব যুদ্ধ করে কষ্ট করে পাথরে পা দিয়ে সাবধানে উৎসব, খুব সাবধানে, খুব সাবধানে। আরে শান্ত করে নেবে, হাত পা যাতে না ভাঙে। থামো ধরো, আমাদের দুই বুদ্ধরাম এখানে এসে বসে আছে, এদের প্রকৃতি ভালো লাগছে না। হ্যাঁ আমরা প্রকৃতি দেখছিলাম, আমরা কোপাই নদী দেখছিলাম, আমরা শ্মশান দেখছিলাম। কোপাই নদী কোথায় আছে? আমরা তো দেখে এলাম, ওই জঙ্গলটাই দেখে এলাম। জঙ্গলের ভেতরে একটা ক্ষীণ ক্ষীণ একটা ধারা আছে, সব জায়গাতেই আছে, বাঁশ ঝাড় আছে, সব জায়গাতে খাল বিল আছে। আমি রবীন্দ্রনাথ দেশে এসেছি, শান্তিনাথ এসেছি, আমরা আমরা দেখবো না এই জায়গাগুলো, কবিগুরু কি করে গেছেন, কি বর্ণনা দিয়ে গেছেন, সেগুলো চাক্ষুষ করবো না। এ বলবার গ্রামই পেয়েছে, গ্রামে পেলে না হয় তাহলে মেনে নেওয়া যায়। উৎসব বাবু কোনো বক্তব্য? কোনো বক্তব্য নাই, আচ্ছা ইনি নো কমেন্টস। এখানে একটা কবিগুরু খুব সুন্দর আমরা মূর্তি দেখতে পাচ্ছি,